আফান লিখেছেন পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুণা হবে পুরুষরা হাতে মেহেদি দিলে গুণা হবে এটা সরাসরি বলা কঠিন তবে এটা ঠিক যে পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয় বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু তিনি দিচ্ছেন দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে এটাকে কোনো পুরুষের হাত কিনা কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে আবার সেখানে মেহেদি নেই তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কিনা সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটাকে কোনো পুরুষের হাত কিনা তো এহাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে পুরুষরা নয় এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে পুরুষদের জন্য নয় অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা সোজাই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয় তবে এর কারণে কোনো কবিরা গুণা হবে সেটা বলা কঠিন যে এর কারণে আপনি মহাপাপ করলেন ব্যাপারটা করা কঠিন ব্যাপারটা বলা কঠিন হাদিসে অবশ্য বলা আছে লাহনুল্লাহ মতাসা বিহিনা মিনার রেজা আলী নিসা যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা লহানত বর্ষিত হয় তো মেহেদি পুরুষরা তাদের চুলে দাড়িতে বিভিন্ন পশম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন তো চুল দাড়ি মৌছে এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ এটা সে অর্থে বলাটা কঠিন এই জন্য এটাকে হারাম বলা যাবে না তবে সন্ধ্যাভাবে এটা অনুত্তম কাজ এবং সরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী এরপর প্রশ্ন হলো অতি সম্প্রতি সাদি মোহাম্মদ নামে একজন সঙ্গীত শিল্পী আত্মহত্যা করেছেন সঙ্গীত বা গানের মাধ্যমে মানুষ অন্যকে সুখী করার চেষ্টা করেন অথচ এই সঙ্গীত শিল্পী নিজেই কিভাবে আত্মহরণের পথ বেছে নিলেন আপনার মন্তব্য কাম্য দেখুন বিষয়টি আমরাও দেখেছি এবং খুবই বেদনাদায়ক অধ্যায় কারোর আত্মহত্যাই কাম্য হতে পারে না আমরা সন্ধ্যাভাবে এই ব্যক্তি সাদি মোহাম্মদের এই মৃত্যু এটাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলবো অপ্রত্যাশিত মৃত্যু বলবো এবং এটা আমাদের কারোর জন্য সুখকর বা আনন্দের কোনো বিষয় নয় আমরা অবশ্যই এতে কষ্ট পাচ্ছি একজন মুসলিম নিজেকে যিনি মুসলিম হিসাবে দাবি করবেন তিনি অবশ্যই তার একটা ভালো মৃত্যু হবে তার মৃত্যুটা আকাঙ্ক্ষিত উপায় হবে আহ ইমানদার অবস্থায় হবে সেটাই তো কাম্য তো তার শোক সন্তপ্ত পরিবার প্রিয়জন যারা আছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা থাকবে সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তালা তার ভুল তৃতাকে মাফ করে দিন ক্ষমা করুন তিনি ইমানদার অবস্থায় মৃত্যু হয়ে থাকেন আল্লাহ সাম তালার দোয়া আমরা অবশ্যই তার জন্য করতেই পারি তবে সেই সাথে আমরা আপনার প্রশ্নের যে মূল পয়েন্ট সেটার সাথে ঐক্যমত পোষণ করতে চাই এবং জানাতে চাই যে গান সঙ্গীত এ জাতীয় যে বিনোদনমূলক আয়োজন আছে এগুলো মানুষকে সুখ দেওয়ার জন্য মানুষের ভালো লাগার জন্যই মানুষ করে থাকে এবং যারা নিজেরা গান করেন তারা নিজেদের নিজেরা অনেক সুখী এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে অথচ ইসলাম মিউজিকের ব্যবহারে গান বাদ্যকে হারাম করেছে বিষয়ে এ সারা বিশ্বের উল্লেখযোগ্য কোনো বা ভিন্ন মত নেই তো এরকম একটি পরিষ্কার এবং সুস্পষ্ট রায় বিধান যেখানে লঙ্ঘন করা হয় সেখানে আসলে সুখ এবং শান্তি আসতে পারে আল্লাহ স্মাদ নির্দেশের বাইরে আল্লাহ সুমতালা কোনো পথে মানুষের জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা রাখেননি আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি হিসেবে আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে আমরা সুখে থাকতে পারি এটা হতে পারে সেটা সাময়িক সুখ এটা সেটা হতে পারে সাময়িক তৃপ্তি এটা চূড়ান্ত কোনো সুখে থাকার কোনো পথ বা পদ্ধতি হতে পারে না এজন্য শুধুমাত্র এর সঙ্গে শিল্পী নন আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি এবং এছাড়া আরও যারা বিনোদন জগতে কাজ করে থাকেন এবং যারা শরিয়ার সুস্পষ্ট বিধিবিধানগুলোকে তাদের অমান্য করি তাদের সেই সমস্ত কাজগুলো করতে হয় আমি আবারও বলছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তাদের অনেকেই বা তাদের বড় একটা অংশকে আমরা দেখি আত্মহনের পথে তারা আপনার চলে যান এবং আত্মহনকে তারা বেছে নেন একজন মানুষ যখন সবচাইতে অসুখী হন চরম অসুখে ভোগেন চরম কষ্টে ভোগেন তখন তিনি কিন্তু আত্মহত্যায় চলে যান